নমস্কার, সেভেনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার শহরের এক নামি মডেলের বাড়িতে ঢুকে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল মডেলের প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ঢালুয়া এলাকায়। গত 2011 সালে বিয়ে হয়েছিল মডেল অভিনেত্রী সুচরিতা বিশ্বাসের সাথে, পিনাকি মজুমদার ওরফে সানাইয়ের। এরপর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। অভিযোগ, গত 10ই মে অভিনেত্রী মডেল যেদিন কাজে দক্ষিণ ভারতে ছিলেন সেদিন আচমকাই তার বাড়িতে হানা দেয় পিনাকি এবং সুচরিতার মাকে বেদম প্রহার করে, আলমারি খুলে নিয়ে যায় গয়নাসহ নগদ টাকা এবং প্রাণনাশের হুমকি দিয়ে সুচরিতার বাবাকে দিয়ে লিখিয়ে নেয় 1,02,00,000 টাকার চেকও। খবর পেয়ে দক্ষিণ ভারত থেকে ফিরে এসে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুচরিতা। আর তারপর আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে তিনি জানান, ঘটনার পর থেকে প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কে রয়েছেন তিনি ও তার পরিবার। কি মানে কি ঘটনা ঘটেছিল, আপনার অভিযোগটা কি? আমার অনুপস্থিতিতে, আমি তখন বাড়ির বাইরে ছিলাম, আমি গেছিলাম সাউথ ইন্ডিয়াতে, আমার একটা প্রজেক্টের জন্য গেছিলাম কথা বলতে, আর আমি ঘুরতেও গেছিলাম। তো সব কিছু নিয়ে আমি খুবই হ্যাপি ছিলাম। হঠাৎ করে আমার কাছে আমার মা ফোন করে যে বাড়িতে হঠাৎ করে সানাই ঢুকে পড়েছে, আমার প্রাক্তন স্বামী, তার নাম ডাকনাম সানাই, ওরফে পিনাকি মজুমদার ভালো নাম। সে আসে তার বউকে এবং শালিকে নিয়ে এবং মার সাথে প্রচন্ড পরিমাণে ধস্তাধস্তি হয়, মাকে অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, প্রস্টিটিউট হ্যান ত্যান এইসব বলা হয়, আমাকে বলা হয় আমার মুখে অ্যাসিড দিয়ে দেবে বলা হয়, আমার বাবাকে মেরে ফেলে দেবে বলা হয় এবং আমার ভাইকেও থ্রেট দেওয়া হয়, প্রাণীর হুমকি দেওয়া হয়। আমি জানি না কেন এগুলো করে এবং আমার বাবাকে জবরদস্তি প্রেশারাইজ করে আমার মাকে, আর জিনিসপত্র বাড়িতে সব ভাঙচুর করা হয়েছে, সেটা আমি সমস্ত সবাইকে জানিয়েছি, দেখিয়েওছি, ওপেন লাইভেও এসেছি। আর 2,00,000 টাকার চেক জবরদস্তি নিয়ে যাওয়া হয়। সেই 2,00,000 টাকার চেক আমি জানি না কেন নিল, যে দুজন তুই চেক না দিস তাকে তাহলে তোকে মার্ডার করে দেবো, এই কথা বলা হলো। সেই চেক আমি সকালবেলা স্টক করিয়েছি এবং সেটার প্রমাণও আছে। সেই চেক নিয়ে ওরা ব্যাংকে গেছিলো এবং ব্যাংক ম্যানেজারকে বলার পরে ব্যাংক থেকে আমার ওখান থেকে ফোন এসেছিলো, বাবার কাছে ব্যাংকের থেকে ফোন এসেছিলো যে টাকাটা কি দেবো। ওরা বলেছিলো যে, আমার বাবা বলেছিলো যে টাকাটা দেবেন না, খবরদার দেবেন না। মানে সেই প্রুফটাও আছে যে ও টাকা তুলতে গেছিলো ব্যাংকে। মানে এইরকম ধরনের আচরণবিধি করা হয়েছে। আমি আমি সব কিছু জানতে পেরে সেদিনকে তো আসতে পারিনি, পরের দিন আমি রিটার্ন ফ্লাইটে আমি ব্যাক করি, আমি বাড়িতে ছিলাম না। পরে এসে দেখি আমার মায়ের হাতে কাটা, আমার মাকে মারা হয়েছে, কাঁচের বোতল ভেঙে মাকে মারা হয়েছে এইভাবে জোরে, মা যার ওভাবে আমাকে বলেছে, আমার আলমারিতে আলমারি খুলিয়ে টাকা বার করে নিয়েছে, চেক নিয়ে নিয়েছে আর আমাদের প্রাণের হুমকি দিয়েছে। সেকেন্ডে রিপিটেডলি আবার এসেছে, পরপর দুদিন এসেছে, সেকেন্ডে আবার এসেছে, আবার এসে প্রাণের হুমকি দিয়ে গেছে, বলেছে তোদের বাড়ি ছাড়া করবো আর বলেছে বাড়িতে আগুন দিয়ে দেবো, তোদের পাড়ায় বাসতে দেবো না। সেটা কেন হচ্ছে আমি এর প্রতিকার চাই, আমি এর শাস্তি চাই। আমরা কি থানায় অভিযোগ জানিয়েছি? আমরা থানায় অভিযোগ জানিয়েছি, এফআইআর করেছি, এফআইআর কপিটা আমরা আজকেই পাবো সন্ধ্যেবেলা। এখন কি চাইছেন? এখন আমি কড়া শাস্তি চাই। কতদিন আগে বিয়ে হয়েছে? আর নিরাপত্তাও চাই। ঘটনাটি নিয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা থেকে দীপ ব্রহ্মচারী, সেভেনাবিক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।